আসসালামু আলাইকুম মেডিসিনস নেমস অ্যান্ড ইউজেসবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে ওষুধ নিয়ে রিভিউ করব তার নাম হচ্ছে ইসিটা 5mg 10mg ট্যাবলেট। ইসিটা ট্যাবলেট মাত্রা বা সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, দাম ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইসিটা ট্যাবলেট সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ওষুধ নিজ দায়িত্বে সেবন করতে হবে। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। ইসিটা ট্যাবলেটের জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে এসিটালোপ্রাম অক্সালেট। ইসিটা ট্যাবলেট হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকে। ইসিটা ট্যাবলেট 5mg এবং 10mg হয়ে থাকে। ইসিটা 5mg ট্যাবলেটের দাম হচ্ছে 7 টাকা, 10mg ট্যাবলেটের দাম হচ্ছে 12 টাকা। এখন আমরা জানবো ইসিটা ট্যাবলেট কোন কোন রোগের জন্য ব্যবহার হয় বা ইসিটা ট্যাবলেট কোন কোন রোগের ক্ষেত্রে চিকিৎসকগণ রোগীদের ওপর প্রয়োগ করে থাকে। মেজর ডিপ্রেসিভ ডিজর্ডার, অ্যাংজাইটি ডিজর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার, প্যানিক ডিজর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার বা সোশ্যাল ফোবিয়া, অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি হতাশা, বিষণ্ণতা, উদ্বেগ, আতঙ্কগ্রস্ত হওয়া, একই চিন্তা বারবার করা, সূচিবায় সমস্যা, সন্দেহ করা, অল্পতে রেগে যাওয়া, সবসময় মৃত্যু ভয় করা, অসামাজিক আচরণ করা, দ্রুত বীর্যপাত হওয়া, সন্দেহ করা ইত্যাদি রোগের জন্য ইসিটা ট্যাবলেট রোগীদের উপর প্রয়োগ করা হয়ে থাকে। ইসিটা ট্যাবলেট SSRIS অ্যান্ড রিলেটেড অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ। ইসিটা ট্যাবলেট খাওয়ার নিয়ম, এখন আমরা জানবো ইসিটা ট্যাবলেটের খাওয়ার নিয়ম সম্পর্কে। মেজর ডিপ্রেসিভ এপিসোড, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা 10 মিলিগ্রাম দিনে একবার, বর্ধিত মাত্রা 20 মিলিগ্রাম দিনে একবার। আমি আবারও বলছি, মেজর ডিপ্রেসিভ এপিসোড, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা 10 মিলিগ্রাম দিনে একবার, 20 মিলিগ্রাম পর্যন্ত এটি বাড়ানো যেতে পারে। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা 10 মিলিগ্রাম দিনে একবার, 5 মিলিগ্রাম পর্যন্ত সমন্বয় করা যেতে পারে, বর্ধিত মাত্রা 20 মিলিগ্রাম দিনে একবার। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা 10 মিলিগ্রাম দিনে একবার, 5 মিলিগ্রাম পর্যন্ত মাত্রা সমন্বয় করা যেতে পারে, বর্ধিত মাত্রা 20 মিলিগ্রাম দিনে একবার। বয়স্ক রোগী, 65 বছর উপরে অথবা যকৃত সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা 5 মিলিগ্রাম দিনে একবার, বর্ধিত মাত্রা 20 মিলিগ্রাম দিনে একবার। ইসিটা ট্যাবলেট সকাল সন্ধ্যা খাবার আগে বা পরে দুইভাবেই খাওয়া যায়। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রত্যেকটা ওষুধেরই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব, পেট ব্যথা, ডায়রিয়া, ওজন কমা, ওজন বাড়া, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, মাথা ঘোরা, ঘাম, ইউনারি সমস্যা, সেক্সুয়াল সমস্যা, দৃষ্টি সমস্যা ইত্যাদি হয়ে থাকে। সতর্কতা, কিডনি সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে ইসিটা ট্যাবলেট খাওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে ইসিটা ট্যাবলেট খুব একটা প্রয়োগ করা হয় না। শিশুদের ক্ষেত্রে 12 বছরের নিচে ইসিটা ট্যাবলেট এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠা নয়। শিশুদের ক্ষেত্রে 12 বছরের নিচে ইসিটা ট্যাবলেট এর নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠা নয়। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। কোনো ওষুধ সম্পর্কে জানতে চাইলে ওষুধের নাম বা জেনারিক নাম আমাদেরকে কমেন্ট করতে পারেন। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।